উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর জৈনগাঁও গ্রামের পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত প্রধানের মধ্যে সংঘর্ষ বাধে। শুক্রবার রাতে সেই সংঘর্ষে বেদার গুলি চালানোর অভিযোগ উভয় পক্ষের বিরুদ্ধে। সংঘর্ষে ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন, মারা গিয়েছেন একজন। মৃতের নাম মোহাম্মদ আরিফ, তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য মোহাম্মদ খলিলের ভাইপো। অভিযোগ, জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ নাজিসের সঙ্গে গ্রাম সদস্য মোহাম্মদ খলিল বিরোধ বহুদিনের। সেই বিরোধ চরমে ওঠে শুক্রবার রাতে। অভিযোগ, সেই সংঘর্ষ গুলির লড়াই, আর তাতেই আহত হন এক মহিলা সহ তিনজন। আহতদের প্রথমে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর পুলিশ পিকেট বসানো হয় গোয়ালপুকুর এলাকায়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আমি দেখি না দাদা, আমি তো অটো চলাছিলাম, ভাগছিলাম ওই রাস্তা দিয়ে, অটো ছাড়ে ভাগছিলাম, আমি লাগে গেছে আমাকে পাশে, কি করবো? কে গুলি চালায়? গুলি কে মারিয়ে? কে মারিল গুলিটা? কে মারিল? আব্দুল মালিক কে কানি ভাসে কে।